আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকজনে অনেক সময় অনেক কমেন্ট করে থাকেন ভাই ব্যাটারি ফুল চার্জ হলে আমাদের মাল্টিমিটারে অথবা ব্যাটারির ডিসপ্লেতে কত ভোল্ট দেখাবে এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকজনে অনেক ধরনের কনফিউজে আসেন বা অনেকজনে কমেন্ট করেন বা অনেকজনে ফোন করেন আসলে এটা কত ভোল্ট থাকে এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমার একটা ব্যাটারি নতুন আইপিএস থেকে খুলে কিন্তু আমরা সামনে আনলাম এনে এটা আপনাদেরকে দেখাবো সেই ব্যাটারিটা আমাদের সামনে অলরেডি আছে আমরা দেখাবো এই একটা মাল্টিমিটারের মাধ্যমে কত বোল্ট ব্যাটারিতে থাকে মানে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাওয়ার পর কত বোল্ট থাকে এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো যেহেতু আমরা এখান থেকে খুলে ফেলছি ব্যাটারির ভোল্টেজটা একটু নামতে পারে তারপর আমরা সঠিকভাবে আপনাদেরকে জন্য বোঝানোর জন্য চেষ্টা করব। আমাদের এই মিটারটা যদি রাখি রাখার পর আমরা এখান থেকে দুইটা টার্মিনালে ধরবো যে ব্যাটারি ভোল্টেজটা কত আছে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বারো পয়েন্ট বারো বোল্ট পয়েন্ট মানে বারো পয়েন্ট সিক্স বোল্ট মানে সাড়ে সাড়ে বারো বোল্ট থেকে পয়েন্ট বেশি আছে যাই হোক এই ভোল্টেজটা এখান থেকে আমরা যে বারো পয়েন্ট এই যে ভোল্টেজটা আমরা এখান থেকে দেখতেছি এটা ধরো এখান থেকে দেখতেছি এটা তেরো বোল্ট পর্যন্ত হতে পারে তেরো বোল্ট পর্যন্ত হতে পারে অথবা তেরো পয়েন্ট টু বোল্ট পর্যন্ত হতে পারে এটা ব্যাটারির উপরে ডিপেন্ড করে ব্যাটারি ভোল্টেজটা কতটুকু থাকবে যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে আবার যখন ব্যাটারিটার লাইফটা আস্তে আস্তে কমে যাবে তখন দেখা যাবে কি যে এই ব্যাটারি ভোল্টেজটা যেহেতু আমাদের ব্যাটারিটা ইউজ করা মোটামুটি আমাদের ব্যাটারিটা একটু বয়সে হয়েছে তো সেই অনুযায়ী কিন্তু আমাদের এই ব্যাটারি ভোল্টেজটা এই পরিমাণ আছে যখন বিদ্যুৎ চলে যাবে বিদ্যুৎ চলে যাওয়ার পর কিন্তু সরাসরি কিন্তু বারো পয়েন্ট চলে আসবে বারো পয়েন্ট টুতে চলে আসবে বারো আসবে যখন এরকম আস্তে আস্তে আপনার নিচের দিকে আসতে থাকবে যেমন সামথিং এরকম আস্তে আস্তে কমতে কমতে সাড়ে দশ বোল্টে আসবে তখন কিন্তু আইপিএসটা লো কাট করে দিবে লো কাট করে দিয়ে আইপিএসটা বন্ধ করে দিবে তো সিস্টেমটা হচ্ছে যে বারো পয়েন্ট টু বোল্ট থেকে কিন্তু আইপিএস বা বারো পয়েন্ট থ্রি বা বারো পয়েন্ট ফাইভ থেকে কিন্তু আইপিএসটা রান হওয়া শুরু হয় যখন বিদ্যুৎ চলে যায় অনেকজনই কনফিউজ থাকেন যে ভাই আমার তেরো পয়েন্ট টু ছিল হুট করে যখন বিদ্যুৎ চলে গেছে চলে আসছে তাতে কি আমার ব্যাটারি ব্যাটারি খারাপ খারাপ না না তাতে আপনার আপনি থেকে থেকে যখন আপনি আপনি শুরু করবেন দেখবেন যে এগারো বোল্ট পর্যন্ত আসতে কতটুকু সময় নেয় এই জিনিসটা হচ্ছে আপনারা সঠিকভাবে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটা কি আসলে আদৌ বসে গেছে বা ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে কিনা এই জিনিসগুলো কিন্তু আপনারা পাবেন তো আমরা সবসময় বলে থাকি যে একটা ব্যাটারি হুট করে বসে যায় না একটা ব্যাটারি নষ্ট হতে কিন্তু সময় লাগে আস্তে আস্তে ব্যাকআপ আপ টাইমটা কমে আসে আর এই জিনিসগুলো কিন্তু ফুললি মেনটেন্স কিন্তু আপনাদের উপরে নির্ভর করে সঠিকভাবে দেখা সঠিকভাবে পানিগুলোকে ব্যাটারি যখন পানিগুলো কমে যায় মুখাগুলো খুলে দেখা এই জিনিসগুলো কিন্তু একমাত্র আপনাদেরই দায়িত্ব সুন্দর করে এগুলো মেনটেন্স করবেন এই দেখেন ব্যাটারির পানিগুলো মুখা মুখা ঠিক বরাবর আছে যখন এই ব্যাটারি পানিটা যদি একবার শুকিয়ে যায় তাহলে কিন্তু এই ব্যাটারিটা আবার পুনরায় আগের জায়গায় যাবে না তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম